সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমেরিকা অনুরোধ করেছে বাংলাদেশ থেকে আফগানিস্তানে সামরিক অথবা বেসামরিক ফ্লাইট পরিচালনা করার জন্য সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আফগানিস্তানের অবস্থা খুবই খারাপ আপনারা কাবুল বিমানবন্দরের অবস্থা দেখেছেন মানুষ স্রোতের মতো বিমানে ওঠার চেষ্টা করছে দেখে মনে হচ্ছে এটি যেন বাংলাদেশের সদরঘাট হঠাৎ একটা সংবাদে মেজাজ অনেক খারাপ হয়ে গেল তার সাথে মনটাও বন্ধুরা আমেরিকার সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে আফগানিস্তানে বাংলাদেশের ফ্লাইট পরিচালনা করার জন্য এবং আফগানিস্তানের যে সকল নাগরিক জীবনের হুমকিতে রয়েছে তাদেরকে অস্থায়ীভাবে বাংলাদেশে বসবাসের সুযোগ দেওয়ার জন্য বন্ধুরা আমেরিকার সর্বোচ্চ পর্যায় থেকে এই অনুরোধটি জানানো হয়েছে বাংলাদেশ সরাসরি অনুরোধটি প্রত্যাখ্যান করেছে এই বিষয়টি নিয়ে এত রাগ হলো যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না বন্ধুরা বাংলাদেশ কতজন আফগানদের সহযোগিতা করতে পারে আমেরিকা এখানে একটি রাজনীতি করতে চাচ্ছে এখানে আফগানিস্তানের জনগণকে সহযোগিতার পরিবর্তে বাংলাদেশকে একটি কলোনিতে ঢুকিয়ে ফেলার চেষ্টা করছে আমেরিকা বন্ধুরা আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও রাজনীতি করছে আমেরিকা আর সেটির সাথে তারা বাংলাদেশকে জড়িয়ে দিতে চাইছে বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বোয়িং পরিবহন বিমানের বহর রয়েছে বাংলাদেশের কাছে বাংলাদেশের কাছে ব্র্যান্ড নিউ চোদ্দোটি বোয়িং এয়ারক্রাফট রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বন্ধুরা আমেরিকা হয়তো সেই সুযোগটি নেওয়ার চেষ্টা করতে পারে তবে সাম্প্রতিক বছরগুলোতে যে ব্যাপারটি ঘটছে আমেরিকা তার মিত্রদের আফগানিস্তানে ডেকে আনছে আর ডেকে ডেকে বড় দুই তিনটি বাঁশ ধরিয়ে দিচ্ছে বন্ধুরা ভারত তাদের মধ্যে অন্যতম জার্মানি এবং যুক্তরাজ্য আফগানিস্তান থেকে আমেরিকার অনুরোধ রক্ষা করতে গিয়ে বড় রকমের বাঁশ খেয়েছে তাদের বাসের পরিমাণ হচ্ছে যুক্তরাজ্য প্রায় 30 বিলিয়ন ডলারের বেশি জার্মানি উনিশ বিলিয়ন ডলার আর ভারত কম বেশি সাত থেকে আট বিলিয়ন ডলার আগ্রহ নেই যে তারা আফগানিস্তান থেকে শরণার্থী গ্রহণ করবে তবে বাংলাদেশের মতো একটি দেশকে কেন আমেরিকা অনুরোধ করলো বন্ধুরা গতকালের ছবিটি আপনারা দেখেছেন চলন্ত বিমানের দিকে ধাই ধাই করে দৌড়াচ্ছে আফগান জনগণ আর উড়ন্ত বিমানের থেকে সিটকে পড়ছে আফগানিস্তানের মানুষ ব্যাপারটি অত্যন্ত হৃদয় বিদারক এই হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি করার প্রধান কারিগর হয়েছিল আমেরিকা আমেরিকা নিজের সমস্যা সৃষ্টি করবে বা তারা নিজেরা সমস্যা সৃষ্টি করে একটি পুরো এলাকাকে অস্থিতিশীল করে সেই সমস্যা অনেকের মাথায় চাপিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে সে বন্ধুরা এর পিছনে কোনো স্বার্থ থাকলে হতো আমেরিকা তার নিজস্ব স্বার্থকে হাসিল করার মাধ্যমে এখান থেকে চলে যাচ্ছে প্রকৃতপক্ষে যখন আপনি এই দেশটিকে অস্থিতিশীল করছেন তখন নিজের দায়িত্ব ছিল এটিকে স্থিতিশীলতার সর্বোচ্চ সীমায় পৌঁছে দিয়ে তারপরে বেদায় নেয়া কিন্তু যখন আপনি বুঝতে পারলেন এখানে আপনার আর কোনো স্বার্থ নেই তখন পার্শ্ববর্তী দেশগুলো সহ আফগানিস্তানকে বিপদে ফেলে আপনি চলে গেলেন আর এর মধ্যে বাংলাদেশকে আপনি অনুরোধ করছেন যে বাংলাদেশ যেন বিপদগ্রস্ত আফগানিস্তানদের গ্রহণ করে আরে ভাই বাংলাদেশ তো ইতিমধ্যে প্রায় বারো লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সে বড় রকমের নিরাপত্তাহীনতায় ভুগছে তার সার্বভৌম নিরাপত্তা এখন বড় রকমের হুমকির মুখে তারপরে আবার আফগানিস্তান থেকে কিভাবে এই ধরনের রিফিউজি গ্রহণ করবে বাংলাদেশ তাহলে তো তালেবানের ভবিষ্যৎ হুমকির মুখে বাংলাদেশও টার্গেট হতে পারে তাই বাংলাদেশ সরকারকে বড় রকমের একটি ধন্যবাদ জানাচ্ছি দ্রুততম সময়ের মধ্যে এই ধরনের একটি যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বন্ধুরা বাংলাদেশ সরকার স্পষ্টই না করে চিঠি দিয়েছে এবং তারা আরও জানতে চেয়েছে আমেরিকা কোন কোন দেশকে এই ধরনের চিঠি পাঠিয়েছে এবং বাংলাদেশ আরও কয়েকটি তথ্য জানতে চেয়েছে যে কতদিনের জন্য এই আফগানিস্তান শরণার্থীদের রাখতে হবে যদি বাংলাদেশ গ্রহণ করে বন্ধুরা এটি কথার কথা তবে বাংলাদেশ স্পষ্ট বলে দিয়েছে বাংলাদেশ আর কোন রিফিউজি বিশ্ব থেকে গ্রহণ করবে না দুই সালে এই বিদ্রোহী সংগঠনটি আমেরিকাকে প্রস্তাব দিয়েছিল তারা যেন আফগানিস্তানে হামলা না করে তার বিনিময়ে তালিবান আমেরিকার সাথে নিঃশর্ত আলোচনায় রাজি আছে কিন্তু তখন আমেরিকা কোনো কথাই শোনেনি তারা ভেবেছে তাদেরই অপার সামরিক শক্তি তারা এখন কোথায় ব্যবহার করবে এই সামরিক শক্তির বড়াই দিয়ে তারা সিরিয়া ধ্বংস করেছে তারা লিবিয়া ধ্বংস করেছে তারা আফগানিস্তান ধ্বংস করেছে সর্বশেষ তাদের সামরিক শক্তির বড়াই আস্তে আস্তে কমে আসছে বন্ধুরা এই সামরিক শক্তি সর্বশেষ বা শেষ কথা নয় সেটি প্রমাণ করে দিল আফগানিস্তান এবং আফগানিস্তানের এই সংগঠনটি এর মাধ্যমে আমেরিকা বিরোধী যে জোটগুলো আছে বা যে লবিগুলো আছে তারা শক্তিশালী হবে এবং আমেরিকার যে আত্মবিশ্বাস রয়েছে সে আত্মবিশ্বাসে ধাক্কা খাবে তার সামরিক সম্ভারের যে অহংকার রয়েছে সেই অহংকারটি হয়তো নিচে নেমে যাবে বন্ধুরা তারা বলে থাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিমান থেকে শুরু করে বিশ্বের সামগ্রিক যে সুপার পাওয়ার সামরিক সমরাষ্ট্রগুলো সেগুলো তারা ধারণ করে এবং এইগুলোর মাধ্যমে তারা সমগ্র বিশ্বকে শাসন করতে সক্ষম বন্ধুরা হ্যাঁ সেটি হতে পারে সাময়িক সময়ের জন্য তবে দীর্ঘমেয়াদী শাসনের জন্য আমেরিকার এই আধুনিক সমরাষ্ট্রগুলো কার্যকর নয় সেটি স্পষ্টভাবে প্রমাণ করে দিল আফগানিস্তান হয়তো আমেরিকা এটি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে তাদের সামগ্রিক সমর পরিকল্পনা ঠিক করবে বন্ধুরা যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত আমাদের ভিডিওর সাথে রয়েছেন তাদেরকে একটু ক্লু দিতে চাই বন্ধুরা যে কয়েকটি দেশ আমেরিকার সাথে মিলে আফগানিস্তানকে করায়ত্ত করতে চেয়েছিল তাদের মধ্যে অন্যতম কিন্তু ভারত ভারতের ঢালদাই নাই নিধিরাম সর্দার একে নিয়ে আমি ভিডিওর শেষ প্রান্তে কয়েকটি কথা বলবো যে এই সামগ্রিক বাসের সাথে ভবিষ্যতেও তালেবান কি ভারতকে বাস দেওয়ার কোনো চিন্তাভাবনা করবে কিনা কারণ তাদের সামগ্রিক পরিকল্পনা ছিল তালেবানকে কোণঠাসা করে বা বিদ্রোহী সংগঠনটিকে কোণঠাসা করে আফগানিস্তানের দখল করায়ত্ত করা এবং ন্যাটোর সাথে সে বুঝে শুনে হাত মিলিয়েছিল বন্ধুরা একটা বিষয় স্পষ্ট সামরিক শক্তির বড়াই কখনো দীর্ঘস্থায়ী হয় না আপনি হয়তো স্বল্পমেয়াদীভাবে কোনো দেশের জনগণ বা কোনো দেশের জনপদ দখল করতে পারেন কিন্তু এটি সাস্টেইনেবল হয় না কখনোই বন্ধুরা আমেরিকা হিসাব করে দেখেছে তাদের প্রায় যে দুই হাজার দুইশো কোটি ডলার খরচ হয়েছে এর বিনিময়ে তাদের ফিডব্যাক আসলে কিছুই না তার সাথে মিত্রদের খরচ যোগ করলে এটি আরও বাড়বে বই কমবে না আমেরিকার সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তালিবানের হাতে যদি ক্ষমতা থাকে তাতে হয়তো আমেরিকার যে উদ্দেশ্য সেটি সফল হবে অর্থাৎ আমেরিকাকে এখান থেকে নিরাপদ রাখা আর এ ব্যাপারে তারা আরও অনেক দিন আগে থেকেই এই বিদ্রোহী সংগঠনটির সাথে আলোচনা চালিয়ে আসছিল আর তার মাধ্যমে হয়তো তারা তাদের কাছ থেকে কিছু ওয়াদা করে নিয়েছে তার মধ্যে অন্যতম হল তারা আমেরিকার স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করবে না এর বিনিময়ে এই বিদ্রোহী সংগঠনটি অনেক স্মুথলি আফগানিস্তানের ক্ষমতায় আহরণ করতে পারবে এখানে আমেরিকা বড় কোনো বাধা হবে না তবে এই বিদ্রোহী সংগঠনটি যদি ক্ষমতা গ্রহণ করে বিশ্বশক্তি বা বাংলাদেশ এবং অনন্য রাষ্ট্রগুলো তাদেরকে স্বীকৃতি প্রদান করবে কিনা না সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য এখনও জানা যায়নি এমনকি আমেরিকা তাদের ক্ষমতা গ্রহণ হয়তো মেনে নিতে পারে কিন্তু তাদের রেকনাইজডের ব্যাপারটি তারা কোন পর্যায়ে বা কীভাবে নেবে সেটি এখনও স্পষ্ট করে বলেনি যে ভবিষ্যতে তালিবান ক্ষমতাধর আফগানিস্তানকে আমেরিকা স্বীকৃতি দেবে কিনা বা কূটনৈতিক সম্পর্ক রাখবে কিনা তবে ইতিমধ্যে একটি সংবাদ আপনাদের পৌঁছে দেই চীন রাশিয়া তুরস্ক এবং পাকিস্তান আফগানিস্তানের এই বিদ্রোহী সংগঠনটি সরকারকে স্বীকৃতি দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে ইতিমধ্যে এই সকল রাষ্ট্র নাকি আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিয়ে দিয়েছে বন্ধুরা ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হবে বাংলাদেশ হয়তো সাময়িকভাবে অবজার্ভ করবে এখানে আমেরিকা এবং অন্য ইউরোপীয় দেশগুলোর অবস্থান কী হয় তারপরে ভেবে চিনতে বাংলাদেশ হয়তো নিজের স্বার্থ বিবেচনা করে আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি বিবেচনা করবে বন্ধুরা এখানে বাংলাদেশ একটি কথা স্পষ্টভাবে বলে দিয়েছে বাংলাদেশ আর কখনো কোনো শরণার্থী সমস্যায় জড়াতে ইচ্ছুক নয় তাই আমেরিকা তাদের যেন ভবিষ্যতে এই ধরনের কোনো অনুরোধ আর না করে ব্যাপারটি আপনাদের সামনে একটু খুলে বলার চেষ্টা করছি আজ বাংলাদেশকে আফগান শরণার্থী নেওয়ার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই চিঠিতে আফগান থেকে পালিয়ে যেতে ইচ্ছুক নাগরিকদের বাংলাদেশে খণ্ডকালীন আশ্রয় দেওয়ার অনুরোধ করা হয়েছে বাংলাদেশ তৎক্ষণাৎ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জবাব পাঠিয়ে দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আফগান শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য একটি চিঠি হাতে পেয়েছি এই প্রস্তাবের জন্য তাদের ধন্যবাদ তবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে মোটেও রাজি নয় তিনি বলেছেন বাংলাদেশ এই মুহূর্তে দশ লাখের অধিক রোহিঙ্গা ভরণ নিয়ে হিমশিম খাচ্ছে আমাদের নতুন কোনো সমস্যায় না জড়ানোর জন্য অনুরোধ করছি পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার কাছে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ ছাড়া আর কোন দেশকে এই প্রস্তাব দিয়েছে তারা তবে এখনও তার কোনো উত্তর মেলেনি যুক্তরাষ্ট্র প্রথমে এই প্রস্তাব সে দেশে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতকে দেন আশানুরূপ ফল না পাওয়ায় ওয়াশিংটন সরাসরি কূটনৈতিক চ্যানেলের ব্যবহার করে তাদের সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশকে সংক্রান্ত একটি অফিসিয়াল চিঠি দিয়েছে বাংলাদেশ অতি দ্রুত তার জবাব তৈরি করে ওয়াশিংটনে পাঠিয়ে দিয়েছে আমার সকল দর্শকদের কাছে প্রশ্ন বন্ধুরা আপনাদের কি মনে হয় আমেরিকার এই চিঠি কি শিষ্টাচার বহির্ভূত নয় আমেরিকার এই অনুরোধ কি বাংলাদেশে রক্ষা করা উচিত বাংলাদেশের কি আফগানিস্তান থেকে আমেরিকার অনুরোধ রক্ষা করে শরণার্থী গ্রহণ করা উচিত এ ব্যাপারে আপনাদের সকলের মূল্যবান মতামত আশা করছি আশা করছি কমেন্টস বক্সে ব্যাপারে সকলেই উপযুক্ত কমেন্টস করে সকলের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে যে বিষয়টি মনে করা হচ্ছে আমেরিকা ভারতের সাথে সাথে বাংলাদেশকেও জড়াতে চাইছে বর্তমানে এশিয়াতে যে আমেরিকার একটি মিত্র জোট রয়েছে সেখানে বাংলাদেশ একটি ভারসাম্য অবস্থা ধরে রেখেছে চীন এবং আমেরিকার সাথে সম্পর্কের এই ব্যালেন্সিংয়ের ব্যাপারে সেখানে আমেরিকা হাত দিতে চায় অর্থাৎ আমেরিকা এমন কিছু বাংলাদেশকে দিয়ে করাতে চায় যেখানে ভারতের সাথে বাংলাদেশের একটি সিমিলারিটি থাকবে এবং চীনের সাথে বাংলাদেশের একটি দূরত্ব সৃষ্টি হবে বাংলাদেশ যথাযথভাবেই এই ব্যাপারটি টের পেয়েছে আর ভারত আফগানিস্তান নিয়ে হোক আর চীনের ব্যাপারে ভারতের পাশে দাঁড়ানো নিয়ে হোক যে বাসটি আমেরিকার কাছ থেকে খেয়েছে সেটি সে ট্রেনে বেরো করতে পারবে না সামনে পঁচিশ বছরে কারণ আমেরিকার অনুরোধ রক্ষা করতে গিয়ে ভারত আফগানিস্তানে প্রায় ছয় থেকে সাত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং বিভিন্ন ইউটিলিটি সার্ভিস তৈরি করার জন্য ব্যয় করেছে সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করলে আমেরিকার অনুরোধে এই ঢিকি গেলে ভারত এখন চরম চূড়ান্ত রকম পরাজয়ের শেষ প্রান্তে রয়েছে এবং কান্নাকাটি করা ছাড়া তাদের এই মুহূর্তে আর কোনো গত্যান্তর নেই তাই ভারতের মতো বাংলাদেশও বাস গিলবে এটি মনে হয় না ভারতের বিভিন্ন ধরনের স্বার্থ রয়েছে আমেরিকার সাথে আবার আমেরিকারও ভারতের সাথে স্বার্থ রয়েছে উভয়ের স্বার্থ এক জায়গায় এসে মিলে যে বাংলাদেশকে দিয়ে চীনকে সাহায্য করতে হবে বা বাংলাদেশের মাটিতে চীনের প্রভাব হ্রাস করতে হবে এটি ভারত এবং আমেরিকার যৌথ প্রচেষ্টা সেটি বাংলাদেশ কীভাবে মোকাবেলা করতে পারে সেটি দেখার বিষয় তবে আবারও বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে অ্যাপ্রিসিয়েট করে আমি আমার ভিডিওটি শেষ করছি আশা করি ভবিষ্যতেও তারা এই ধরনের শক্ত অবস্থানে থাকবে বাইরের শরণার্থীদের গ্রহণ করার ব্যাপারে আর সেখানে যদি কোনো রাজনৈতিক গন্ধ থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই মহিউদ্দিন ব্লাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ